হরে কৃষ্ণ। আগামী 27 আষাঢ়, 13 জুলাই বৃহস্পতিবার কামিকা একাদশী। কন্দ পুরাণে উল্লেখ রয়েছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলে এই একাদশী ব্রত পালন করুন। যারা একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করেন তারা অবধারিত মৃত্যুর পর যমরাজের কাছে শাস্তি ভোগ করেন। যারা নির্জলা উপবাস করতে অসমর্থ, শরীর অসুস্থ বা ছোট বাচ্চা, গর্ভবতী মায়েরা, তারা ফল জল আহার করে এই একাদশী ব্রত পালন করতে পারেন। মুখ্য হচ্ছে এই একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন, তাই যম যাতনা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। আসুন আমরা এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করি। হরে কৃষ্ণ। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশী নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কি রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন জমিনে প্রাপ্ত হয় না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরে দিয়ে পূজা করেন তার জন্ম আর্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।
জয় কামিকা একাদশী কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো আপনারা সুপ্রিয়া দেবী মাতাজির কণ্ঠে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করলেন। তো আমরা সবার কাছে একান্ত অনুরোধ করি, সকলেই এই একাদশী ব্রত পালন করুন, কারণ একাদশী ব্রত পালন করলে আর কোনো ব্রত করার প্রয়োজন হয় না, শাস্ত্রে এমনই নির্দেশ আছে। সমস্ত তপস্যা, যজ্ঞ, দান, তীর্থ, সমস্ত পুণ্যফল এই একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়ে থাকে। তাই সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।